শামশেরগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম 26,111 ভোটে জয়ী আমিরুল ইসলাম। অন্যদিকে জঙ্গিপুরে 71,665 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী, জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। তৃণমূলের এখনো পর্যন্ত প্রাপ্ত ভোট 66.21%, জঙ্গিপুরে বিজেপির এখনো পর্যন্ত প্রাপ্ত ভোট 25.58%। শামশেরগঞ্জে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং 26,111 ভোটে জয়ী হলেন আমিরুল ইসলাম। অন্যদিকে জঙ্গিপুরের দিকেও যদি চোখ রাখা যায়, জঙ্গিপুরে 71,665 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী, এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং তৃণমূলের এখনো পর্যন্ত প্রাপ্ত ভোট 66.21%। অন্যদিকে বিজেপির এখনো পর্যন্ত প্রাপ্ত ভোট 25.58%। বিধানসভা উপনির্বাচনের খবরে, ভবানীপুরে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস, জয়ী হলেন তৃণমূল নেত্রী। ভবানীপুরে 58,000-এরও বেশি ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, জিতলেন 58,832 ভোটে। ভবানীপুরে জয়ের হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের, 21-এর বিধানসভা ভোটের দ্বিগুণ ব্যবধানে জয়। 2011-এর উপনির্বাচনে জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এর উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল 54,213। ভবানীপুরে 7টি ওয়ার্ডেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন, বয়োজ্যেষ্ঠা থেকে শুরু করে ছোটরা, এবং অল ল্যাঙ্গুয়েজ, কোন ওয়ার্ডে আমরা হারিনি, এই প্রথম ইটস এ চ্যালেঞ্জ। কোন ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেকটা, এমনকি আমি যখন 16-তে 44 কন্টেস্ট করেছি, আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি, কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি, এটা মাথায় রাখতে হবে। আর ভোট, ভবানীপুরের ভোট পার্সেন্টেজ হচ্ছে 46% নন বেঙ্গলি, বাদ বাকি বাঙালি আছে, মুসলিম আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, উড়িয়া আছে, সবাই মিলে আছে, মারোয়াড়ি আছে, বিহারি আছে, ইউপি আছে, বাঙালি অনেক ভোটার আছে, সবাই মিলেই মিলিত হয়ে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে। এবং আপনারা দেখেছেন প্রায় 3,500 পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে, এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য। জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড়। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি, সেটা কোর্টে কেস আছে। কেন জিতিনি, কি জিতিনি, তার অনেক কারণ আছে, সেটা কোর্টে কেস আছে, পরে ডিসাইড হবে, সাবজুডিস বলে বলছি না। অনেক চক্রান্ত চলেছিল,